শিপের ফার্নিচার এত সুন্দর না কিন্তু যারা ভিডিও সার তারা কিন্তু এই কথাটা বলে না যে এই এটা হচ্ছে শিপের কাঠ দিয়ে তৈরি ফার্নিচার যে যে শিপে এই কালারের কোনো ফার্নিচার আপনারা পাবেন না যে আমার এই ভিডিওটা দেখছেন তাদের আমি আবারও বলছি শিপে এই ধরনের কোনো ফার্নিচার পাবেন না আপনারা যদি বিশ্বাস না করতে চান আমি আই বাটনে আপনাদের ভিডিও দিয়ে দিচ্ছি ওই ভিডিও দেখেন প্লে পেয়ে যাবেন আপনারা শিপে এই ধরনের কোনো ফার্নিচার পাবেন না আর এগুলো মূলত তৈরি হয় শিপে যেসব কাঠ থাকে ফ্লোরে কাঠ থাকে এই ধরনের কাঠ থাকে এই ধরনের কাঠগুলো আমরা এই ধরনের কাঠ থাকে এই কাটগুলো এখানে নিয়ে এসে মেশিন এ কাস্টমাইজ করে এগুলো তৈরি করা হয় জি আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব শিপইয়ার্ডের যে সব গাছ আছে কিংবা কাঠ আছে ওই সব কাঠ দিয়ে তৈরি করা কিছু উন্নতমানের সোফা ফার্নিচার দরজা স্যানেটারি কিচেন আইটেম ইত্যাদি আর এগুলো ক্রয় করতে হলে আপনাকে আসতে হবে মেসার্স এম এ ইন্টারপ্রাইজ বিজয় বিশ্ববিদ্যালয় কলেজের পশ্চিম পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এখানে আপনারা পাবেন উন্নত মানের সোফা ফার্নিচার ইত্যাদি তো ভিডিও শুরু করার আগে একটি কথা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সহজেই পান আর সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে আপনাদের প্রতিষ্ঠানের একটা প্রমোশন ভিডিও করবে বলে আমি চাচ্ছিলাম যাক আলী আকবর ভাইয়ের দাওয়াতে আপনাদের দাওয়াতে চলে আসলাম মূলত ভাই আমি এই আপনার যে ফার্নিচারগুলো আছে এগুলো কি মানে এরকম ফার্নিচার কিন্তু জাহাজে পাওয়া যায় না কিন্তু জাহাজের এগুলা জাহাজের বিভিন্ন কেমিকেল কাঠ আমরা সংগ্রহ করে customer দের জন্য নিউ করে এগুলা ভেন করে আবার তৈরি করি customer কে তৈরি করেন একটা পুরা সেট দেখাচ্ছি এটা অথবা অনেক জনের সেট মিলানো বা কালার মিলানো খুঁজে ওই কারণে আপনারা ওরকম ভাবে রেডি করছি এগুলা জাহাজের কেমিক্যাল কাঠের তৈরি এখানে একটা ওভারড্রপ একটা ডেসিন তারপর একটা আলমিরা একটা খাট একটা সেট চারটে একটা সেট চারটা মিলে একটা সেট এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে যে আপনার 50000 টাকা 50000 টাকা এনুজল ব্লগস যেসব যে সব ভিডিও আছে প্রত্যেক জায়গায় আমি বলি যে আমার দর্শকদের জন্য কিছু একটা স্পেশাল থাকে মানে একটা ধামাকা অফার থাকে সে ক্ষেত্রে কি ডিসকাউন্ট থাকছে আমার ইউটিউব চ্যানেলের জন্য এটা আপনার ইউটিউব চ্যানেলের জন্য এটা তো আমরা আমরা শোরুমগুলো যখন রেটগুলো দেখে অন্যান্য শোরুম হচ্ছে হ্যাঁ এটা অন্য শোরুম থেকে নিতে গেলে আপনার থেকে কমে

এটাতে গ্লাসটা আছে এটা ছয় চেয়ারের হ্যাঁ একটা ডাইনিং এটা জাহাজের কেমিক্যাল কাট এই পায়াগুলো হচ্ছে জাহাজের সম্পূর্ণ কেমিক্যাল কাট পায়া এগুলো বুঝতে পারছেন এটার প্রাইস কত এটার প্রাইস বলবে যে 18000 টাকা 18000 টাকা চেয়ার চারটা একটা টেবিল আর গ্লাস চেয়ার ছয়টা ছয়টা হ্যাঁ ছয়টা চেয়ার এখানে যেটা আছে এটার প্রাইস কত এটার প্রাইস সেম এটার প্রাইস সেম এখানে আরো একটা আছে কালার ডিজাইন अवेलेबल দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন না এখানে আরেকটা সেট আছে দেখছি বাতির এটা কিন্তু বলা হচ্ছে না এটা আচ্ছা সমস্যা নেই তারপরেও যদি কেউ আমার ইউটিউব চ্যানেলে কথা বলে অবশ্যই আপনি ডিসকাউন্ট দেবেন এটা এখানে আরো একটা সেট আছে দেখছি এইগুলা কালারড সেট ডিজাইন अवेलेबल কাস্টমাররা দেখে অর্ডার করতে পারবেন যদি ওনাদের পছন্দ মতো থাকে এটা সাথে কি থাকছে এই সেটার সাথে এর সাথে একটা ওয়াল সুকেস একটা খাট একটা ডেসিন তারপর একটা ওভারড্রপ আর একটা সাইড বক্স সাইড বক্স দর্শক আপনারা দেখে নিতে পারেন যাদের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিও ডিসপ্লেতে যে নাম্বারটি আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওই নম্বরে আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন এখানে কতগুলো আছে আপনার এটা কত ফুট বাই কত 6 সাত এগুলোর প্রাইস কেমন এটার প্রাইস এটা আপনার টাকা টাকা আর পাশের উপর আছে এগুলো লেদারের না এটা লেদারের আর্টিফিশিয়াল লেদার এগুলো আর্টিফিশিয়াল লেদার ওই এখানে একটা আছে এটা দেখাতে পারছি এখানে এই যে আছে দর্শক আপনারা দেখুন আর্টিফিশিয়াল লেদার পলিশটা হচ্ছে লেগার পলিশ লেগার পলিশ এখানে একটা আলমারি আছে দেখছি এটা ওয়াল শোকেস টু পার্টের ওয়াল শোকেস হ্যাঁ টু পার্টের হ্যাঁ এটার প্রাইস কত এটার প্রাইস হবে যে আপনার 14000 টাকা 14000 টাকা এখানে আরো একটা আছে এটা ড্রেসিং প্লাস আলমিরা এটার প্রাইস কত আপনার 13000 একটা আছে এটা ওয়াল শোকেস টু পার্টের উপর নিচে দুই যাবে সাইজে বড় এটার প্রাইস কত টাকা 14000 এখানে একটা বই আর একটা এটা বুক সেল বুক সেল আছে এটার প্রাইস কত এটা 5000 টাকা 5000 টাকা আর সিঙ্গেল যে আপনার সামনে যেটা আছে ওইটা ডেসিন সিঙ্গেল ডেসিন এটার প্রাইস পড়বে যে আপনার 2500 টাকা 2500 টাকা ভাই দেখতে পাচ্ছি ওয়াইড ড্রপ তৈরি ওইটা আপনার এই 7500 টাকা পড়বে একটা একটা হ্যাঁ তিনটাই 7500 টাকা না পাঁচ একটা প্রাইস হ্যাঁ মানে আপনার কাছে রিজনেবল প্রাইস ভাইয়া

আর আমার চ্যানেলে দর্শকদের এটা আপনার এটা 50000 টাকা বলছে আপনার চ্যানেল দেখে আসলে বা কল দিলে ওটা আমরা সর্বোচ্চ চেষ্টাটা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে আরো একটা আছে ডাইনিং টেবিল ছোট ছোট ফ্যামিলির জন্য এটা 6 চেয়ার 6 চেয়ার এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে যে আপনার 18000 টাকা 18000 টাকা এখানে আরো একটা আছে এটা 8 চেয়ারে ডিজাইন ভিন্ন এক প্রত্যেকটা ডিজাইন এক এক রকম আমাদের আমাদের শোরুমে অনেকগুলা কালার ডিজাইন স্টক করানো থাকে

এখানে এই টেবিল গুলো কিসের টেবিল ভাই এগুলা ডাইনিং এর টেবিল ডাইনিং এর ডাইনিং এর বক্স আপনার কাজ বহুত থাকে হ্যাঁ গ্লাস বসাইতে হবে চেয়ার আছে ছয়টা এগুলো কত করে পড়বে এটা ছয় চেয়ার তো এটা পড়বে যে 18000 টাকা 18000 টাকা ড্রেসিং টেবিল এটা দেখতে পারেন ডেসিন টেবিল এবং পাশে আপনার ইয়া আছে হ্যাঁ বক্স ডায়ার এই এটার প্রাইস কত এটার প্রাইস পড়বে যে আপনার 6000 টাকা 6000 টাকা এখানে একটা আছে এটা দেখতে পারেন এটার প্রাইস কত এটা 6 এও 6000 টাকা না জি সম্মানিত দর্শক আপনারা দেখে নেন সবগুলো ডিজাইন সেম একই কিন্তু কালার আলাদা ভিন্নতা থাকতে পারে এছাড়াও এখানে একটা সুন্দর একটা আছে এটার প্রাইস কত ভাই এটা ছয় হাজার টাকা ড্রেসিং টেবিল এটাও কিন্তু সুন্দর নিচের ডিজাইন আছে আপনাদের যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই ভিডিও স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখানে আরও একটা সুন্দর ড্রেসিং টেবিল এগিয়ে আছে আপনার এটা তো পাশে আবার স্ট্যান্ড আছে স্ট্যান্ড আছে এটা পাশে স্ট্যান্ড আছে এখানে ভিতরে টায়ার আছে একটা এই এটার প্রাইস কত ভাই এটা পড়বে যা 8000 টাকা 8000 টাকা না জি ভাই এখানে আরো একটা সুন্দর ড্রেসিং টেবিল জি এটার প্রাইস কত এটা 6000 টাকা 6000 টাকা কাট অনেক স্ট্রং অপশন আসলে না না ধরে দেখলে বুঝতে পারবেন না আপনাদের কাছে কোনো লোকাল মাল নাই না লোকাল মাল নেই এগুলো ছ এখানে আপনার পিছনে কিছু মাল আছে বড় বড় এগুলোর প্রাইস কত করে এটা হচ্ছে যে ফুল বক্সের খাট এটার প্রাইস আপনার তেরো হাজার টাকা তেরো হাজার এটা তো কি বক্স কাট সিস্টেম এটা বক্স কাট কত ইংলিশ কাট বা সেমি বক্স হয় এগুলো প্রাইস কত করে নিচ্ছেন আপনার এটা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আর পিছনে যে আপনার আ ওয়ার্ড্রোব সিস্টেম আবার আবার এটা প্লাস আলমিরা প্লাস আপনার ডেসিন দুটো একসাথে কাজ করতে পারবে এটার প্রাইস কত রাখতে আপনারা এটা প্রাইস করবে টাকা পাশে আরো একটা আছে দেখছি সুন্দর ওটা আলমিরা আলমিরা তিন পাটের হ্যাঁ এটার প্রাইস কত এটার প্রাইস করবে যে আপনার 14000 টাকা হাজার টাকা আর এখানে যে বক্স কার্ডগুলো আছে গুলো सेम প্রাইস সব এটা এটা হচ্ছে এটা হচ্ছে এটার বক্স প্রাইস এটা এটার করবে যে আপনার 12000 টাকা 12000 টাকা

আলমিরা আর ড্রেসিং টেবিল একসাথে ফিট করা হ্যাঁ টু ইন ওয়ান এটার প্রাইস কত এটার প্রাইস 13000 13000 আপনার সামনে আরো একটা আছে এটা লেগার আর পলিশের একটা আলমিরা টু পার্টের এটার প্রাইস কত এটার প্রাইস পড়বে যে আপনার 12000 টাকা হাতলগুলো কি এসএস এর হ্যাঁ এসএস এর এসএস না অনেক সুন্দর মজবুত আছে এটার প্রাইস কত 14000 13000 টু পার্টের শোকেস দেখাচ্ছি এটার প্রাইস কত ভাই

5/6 ভাই এখানে দেখুন একটা চার টাকা অনেক সুন্দর এখানে একটা রুল খাট আছে এটা তো বক্স খাট না এগুলো সেমি বক্স হ্যাঁ এটা সাইজ হচ্ছে সাইজ কত বললেন 5 7 5 5 এগুলোর প্রাইস কত করে এটার প্রাইস পড়বে যে 8000 টাকা 8000 টাকা পিছনের এটা একই सेम হ্যাঁ এটা सेम এ না এটা 6 7 এর এটা 6 7 এর এটা বড় সাইজে এটার প্রাইস কত এটার প্রাইস পড়বে যে আপনার 10000 টাকা 10000 টাকা ভাই এখানে সুন্দর একটা ডিসেন্ট টেবিল আছে এটার প্রাইস কত এটার প্রাইস পড়বে যে 8000 টাকা 8000 টাকা দর্শক আপনারা দেখে নেন যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিও দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এছাড়াও ভাইদের কাছে অনেক ফার্নিচার আছে এখানে সব খাট বক্স খাট না ভাই জি ভাইয়া এগুলোর প্রাইস কত করে এটা এটার প্রাইস পড়বে যে আপনার 10000 টাকা 10000 টাকা না এটা 6 7 এর একটা কাট এটা দেখতে দেখাতে পারেন অনেক সুন্দর এটার প্রাইস কত এটার প্রাইস পড়বে যে আপনার 12000 টাকা 12000 টাকা এখানে আরেকটা আছে 7000 টাকা এগুলা কম্পিউটার ডিজাইন করি আমরা কম্পিউটার ডিজাইনের মধ্যে এগুলার প্রাইস কত করে? এটার প্রাইস পড়বে যে 7500। এর পিছনে এটা কি একই ডিজাইন? হ্যাঁ, একই ডিজাইনে। কালার ডিজাইন বেশ কম আছে। এগুলা দেখে নিতে পারবেন 7500 করে। 7500 বা কেউ যদি মনে করেন সব মাল আপনাদের কাছে পাইকারি নিতে চাই নিয়ে ব্যবসা করতে চাই সেক্ষেত্রে কি আপনারা সাপোর্ট করেন এটা তো আমরা আমাদের দেশে অথবা ছোটখাটো যারা ব্যবসায়িক উদ্যোক্তা হ্যাঁ ওদের জন্য আমরা সর্বোচ্চ যেটা আমাদের পাইকারি রেট ওইটাই দিয়ে থাকি এখন অ্যাভেলেবেল নিয়ে যায় আমাদের কাছে আমরা অ্যাভেলেবেল বিভাগীয় সব জায়গায় পাইকারি খুচরা বিক্রি করে থাকি পাইকারি রেটটা আমরা সবচেয়ে কাস্টমারদেরকে দিয়ে থাকি আর কি আর আপনাদের আমি যতটুকু ইনফরমেশন নিয়েছি যে আপনারা জাহাজ থেকে মাল ক্রয় করেন মানে গাছ ক্রয় করেন জাহাজের ভাষায় বলে গাছ যারা আমার ভিডিও ইতিমধ্যে অনেকগুলো দেখেছে যেহেতু আমি অনেক ভিডিও আপনারা দেখেছেন যে শিপের না কিন্তু ভিডিও ছাড়ে তারা কিন্তু এই কথাটা বলে না যে এটা হচ্ছে শিপের কাঠ দিয়ে তৈরি ফার্নিচার জি 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 শিপে এই কালারের কোন ফার্নিচার আপনারা পাবেন না আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদের আমি আবারও বলছি শিপে এই ধরনের কোন ফার্নিচার পাবেন না আপনারা যদি বিশ্বাস না করতে চান আমি আই বাটনে আপনাদের ভিডিও দিয়ে দিচ্ছি ওই ভিডিও দেখেন প্লে পেয়ে যাবেন আপনারা শিপে এই ধরনের কোনো ফার্নিচার পাবেন না আর এগুলো মূলত তৈরি হয় শিপে যেসব কাঠ থাকে ফ্লোরে কাট থাকে এই ধরনের এই ধরনের কাঠগুলো আমরা এই ধরনের কাঠ থাকে এই কাটগুলো এখানে নিয়ে এসে মেশিন এ কাস্টমাইজ করে এগুলো তৈরি করা হয় যার কারণে এগুলো একটু আমাদের স্বাভাবিক লোকাল কাঠের থেকে একটু দাম বেশি পড়ে পণ্যটা বেশি দিন লাস্টিং থাকে জি ভাই এখানে আরো সুন্দর সুন্দর আমি আপনার বক্স খাট দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইন এটা কত বাই কত এটা 6 7 6 7 জি এটার প্রাইস কত এটার প্রাইস হবে 8000 টাকা 8000 টাকা এখানে আরো সুন্দর একটা আছে এটাও বক্স খাট জি এটার প্রাইস কত এটা পড়বে যে আপনার এই 10000 টাকা 10000 টাকা এখানে আরো একটা আছে এর উপরের সাইডে কাজ করা আছে আপনার এটার প্রাইস কত ভাই এটা 10000 দশ হাজার দর্শক মাল অনেক আছে যার কারণে আমি আপনাদের দেখাতে পারছি না তারপরেও এখানে একটা আছে ভাইয়া এটার প্রাইস কত ওইটার প্রাইস 11000 11000 না এটা কত বাই কত এটা 6 7 6 জি 6 7 এখানে আরো সুন্দর একটা আছে একটা রাজকীয় রাজকীয় ভাব এটার প্রাইস কত এটার প্রাইস পড়বে যে আপনার 11000 টাকা 11000 টাকা এখানে একটা আছে এটার প্রাইস কত ওইটা 11 11 তো ভাই ভাইদের কাছে অনেকে আছে অনেক ফার্নিচার আছে আপনাদের যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই নেবেন ভাই এখানে একটা আপনার এটা ওয়ান পার্টের একটা ওয়াল সুকেস ওয়াল সুকেস এটা প্রাইস কত এটার প্রাইস পড়বে যে 9000 টাকা 9000 টাকা এখানে আরো আলমিরা আছে এটার প্রাইস কত এটার প্রাইস পড়বে যে আপনার 8500 8500 এখানে একটা আছে 8500

এছাড়া ভাইদের কাছে যাচ্ছে যে আপনার জাহাজের ওয়াইড ড্রাফটার বাসে ছোটোখাটো আপনাদের তাদের প্রয়োজন হয় অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন তো ভাই আপনারা মাল কিভাবে মানে ডেলিভারি করেন একটু প্রসেসটা জানা দিলে ভালো হতো এটা আমাদের হচ্ছে যে আপনার মালামালগুলো যদি আপনাদের চয়েস হয়ে থাকে ওই ক্ষেত্রে আপনাদের আপনারা ফুল টাকা পেমেন্ট করে নিতে হবে ফুল টাকা হ্যাঁ ফুল টাকা পেমেন্ট করে নিতে হবে আর এখানে আমরা পরিবহনের যে সার্ভিসটা দিয়ে থাকি এখানে এসি পরিবহন সুন্দরবন এবং কুরিয়ার সার্ভিস আমরা মালগুলা বিভাগীয় বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকি পরিবহন খরচটা আপনাদেরকে বহন করতে হবে সর্বোচ্চ যেটা কম ওই পরিবহনে আমরা আপনাদের মাল মালগুলো ডেলিভারি দিয়ে থাকি

থানাটা হচ্ছে চ সীতাকুণ্ড এবং আমাদের লোকেশনটা হচ্ছে ভ্যাটিয়ারি বিজয়স্বণী বিশ্ববিদ্যালয়ের অপোজিট পাশে পাশে হ্যাঁ ভাইটিয়ারি বিজয়স্বণী বিশ্ববিদ্যালয়ের অপোজিট পাশে আপনাদের এম এন্টারপ্রাইজ এম এ এন্টারপ্রাইজে আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটা সময় দেওয়ার জন্য এনুজ্জল ব্লকসে যারা এইসব ভিডিও দেখে তাদের আমি সবসময় একটা কথা বলে থাকি আপনারা যে কোনো পণ্য ক্রয়ের সময় অবশ্যই তার মান যাচাই বাছাই করে ক্রয় করবেন এবং আর্থিক লেনদেনের নিজ দায়িত্ব করবেন আমি কিংবা আমার চ্যানেল কেউই আর্থিক লেনদেনের সাথে জড়িত না আমি শুধু আপনাদের চেষ্টা করি কোথায় গেলে ভালো একটা পণ্য পাবেন আপনারা যেন প্রতারিত হবেন না সকলে সুস্বাস্থ্য কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম